নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর আজ একটা চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে আমরা চলে এসেছি বর্তমান কথার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য সমস্যা প্রথমেই বলেছিলাম আমরা কালিয়াগঞ্জ পৌরসভার প্রতিনিয়ত সমস্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব প্রতিটা ওয়ার্ডের সমস্যা আর এই রকমই একটি ওয়ার্ডের সমস্যা নিয়ে আমরা চলে এসেছি সমস্যা হলো কালিয়াগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সমস্যা কালিয়াগঞ্জ পৌরসভার মুশল পাড়া এলাকা এই এলাকায় গেলে আপনি হয়তো ভাবতে পারেন এই এলাকা কি আদৌ কালিয়াগঞ্জ পৌরসভার মধ্যেই পড়ে হ্যাঁ এই এলাকা কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভার মধ্যেই পড়ে কিন্তু এই পৌরসভার ওয়ার্ডের এখানকার নাগরিকরা আজও অবধি কোনো রকম পৌরসভার যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে তা পায় না একদম কোনো রকম পরিষেবা তারা পায় না তাদের বক্তব্য যে ভোটের সময় সমস্ত নেতারা আসে আর আমাদের প্রতিশ্রুতি দিয়ে যায় যে ভোট আসছে সামনে আমাদের ভোটটা দিন আর আমরা কিন্তু ভোট পার হয়ে গেলেই আপনাদের সমস্ত কাজ করে যাব কিন্তু সমস্যাগুলো যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যায় এখানকার সাধারণ মানুষের হ্যাঁ আর এই রকমই একটি সমস্যা আমরা তুলে ধরব বর্তমান কথার মাধ্যমে আর এই সাধারণ মানুষদের অভিযোগের তির কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভার বর্তমান যিনি প্রশাসক রয়েছেন শচীন সিংহ রায় তার দিকে আজও অবধি তিনি 3 নম্বর ওয়ার্ডের মুশহর পাড়া এলাকার মানুষের কোনো রকম সমস্যার সমাধান করতে পারেননি ব্যর্থ তিনি প্রশাসক হিসেবে দেখুন কালিয়াগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মুশহর পাড়া এলাকার এই কাহিনী আমাদের বর্তমান কথার প্রতিনিধি তন্ময় চক্রবর্তীর বিশেষ প্রতিবেদনে নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি এই মুহূর্তে কালিয়াগঞ্জের 3 নম্বর ওয়ার্ডের মুশহর পাড়ায় আপনারা দেখছেন আমার পিছনে যে জল জমে রয়েছে প্রথম অবস্থায় দেখলে মনে হবে এটা কোনো পুকুর কিন্তু না এটা কিন্তু জমা জল একটা এবং এই জমা জল এখানে যাতে না থাকে তার জন্য এখানকার বাসিন্দারা বারবার কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভায় তারা বলেছে যে এখানে এই জমা জল থাকলে এখানে নানান ধরনের রোগের উৎপাত হতে পারে একদিকে যেমন ডেঙ্গু থেকে আরম্ভ করে আরও বিভিন্ন ধরনের রোগের কিন্তু কোনো কর্ণপাত কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভা এই মুশহর পাড়ার বাসিন্দাদের কথার দিকে না তাকিয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো এই ব্যাপারে কোনো সুরাহা করতে পারেনি ফলে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছে কালিয়াগঞ্জের মুশহর পাড়ার কয়েক হাজার বাসিন্দারা তাদের একটাই বক্তব্য তারা কি কালিয়াগঞ্জ পৌরসভায় বসবাস করে না তারা কি কালিয়াগঞ্জে কি ট্যাক্স দেয় না তারা কি কালিয়াগঞ্জের মানুষরা না হলে এই একটা সমস্যা দীর্ঘদিনের সেটা কেন এখনও পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে না তো অবিলম্বে কালিয়াগঞ্জ পৌরসভার উচিত এই যে একটা সমস্যা যেখানে একটা জমা জল যেটা প্রাথমিক অবস্থা দেখলে মনে হবে পুকুর কিন্তু না এখানে কোনো পুকুর নয় এটা কিন্তু একটু ড্রেনের জলগুলো এসে এখানে পড়ে এবং তার ফলে কিন্তু এখানে এই ধরনের একটা জলের সৃষ্টি হয়েছে এবং এখানে জলগুলো জমে রয়েছে এখানে এবং এর থেকে প্রচুর মশার উৎপত্তি হচ্ছে এবং পৌরসভা থেকে কিন্তু বারবার কিন্তু ডেঙ্গু সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে শুধুমাত্র মাইকিং করেই তাদের কি দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে নাকি কথা এবং কাজে তাদের কোনো মিল রয়েছে আর কথা ও কাজের মিল যে নেই তা কিন্তু আমরা মুশহর পাড়া এসেই কিন্তু দেখতে পাচ্ছি এখানকার একটি গুরুতর সমস্যা যেটা জমা জল আপনারা দেখুন কালিয়াগঞ্জের 3 নম্বর ওয়ার্ডের মুশহর পাড়ায় এই জমা জল এখানে কয়েক হাজার মানুষকে কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে তাদের যে তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে তাদের এখানে থাকতে হয় এবং তারা এখানে কীভাবে সমস্যার মধ্যে রয়েছে তারা কিন্তু মানে এখানে একবার প্রশাসক মণ্ডলী কোনো সদস্য যদি আসেন তারা যদি সরজমিনে দেখতে পারেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানকার সমস্যা কি আমরা এই ব্যাপারে আমরা শুনবো এখানকার নাগরিকদের কাছে তারা কি সমস্যার মধ্যে পড়েছে বা পৌরসভার উপর কতটা ক্ষুব্ধ আমরা চলুন তাদের সাথে আমরা একবার কথা বলে নিই বললাম দাদা এটা কত নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড
বুঝি আপনাদের এখানে দেখছি জমা জল রয়েছে কেন এটা আমাদের ত্রিপলের জল আর বৃষ্টির জল এখানে জমা থাকে এটা ড্যাম করার কথা আছে কিন্তু ড্যামটা পাস হয়ে গেছে ড্যামটা এখনো করে নাই এরা কমপ্লিট কার্তিক পাল থাকা কালে এটা পরিষ্কার করে দিয়েছে ড্যামটা রাস্তা এবং বনঘাটি পর্যন্ত আমাদের সেনশন করে গেছে আচ্ছা এখন এখন কোনো ড্যাম করে নাই কোনো কাজও করে নাই এরা এখানে এই জমা জলের ফলে আপনাদের কি অসুবিধা হচ্ছে মানে অনেক অসুবিধা এখানে জল জমে থাকতে ডেঙ্গু অনেক রকম বিভিন্ন অশান্তি আপনারা পৌরসভা বলেননি হ্যাঁ পৌরসভা গেছিল কমপ্লেন করছে ওরা এক গাড়ি মাটি পর্যন্ত ফেলতে পারে না এখানে ওরা যা পরে বলে আছে বলতে স্যার বৃষ্টির মধ্যে কোনো গাড়ি মাটি যাবে না আচ্ছা তা আপনাদের কি অসুবিধা হচ্ছে আমাদের এখানে অসুবিধা মাটিটা ফেললে আমাদের সুবিধা হবে ড্যামটা করে দিলে সুবিধা হবে জলটা যেন চলে যেতে পারে আমাদের এখানে বিয়েটি আমাদের হলে অনুষ্ঠান করতে পারবো এখানে আমাদের যে কোনো অনুষ্ঠান এখানে করতে পারি এই জলটা কতদিন ধরে জমা হবে এটা দীর্ঘদিন ধরে জমা আছে আমাদের এই কাতিপাল যাওয়ার কালে মানে দুই বছর হয়ে গেল হ্যাঁ দুই বছর ধরে জল জমে থাকতে সেইভাবে কালিয়াগঞ্জ পৌরসভা থেকে কি কেউ আসে এখানে দেখতে আসে যে আপনারা কেমন আছেন এখন আসে দেখে চলে যায় ওদের মতন আচ্ছা ওদের মতন দেখে চলে যায় আপনাদের কোনো সমস্যার দিকে তাকায় না 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 সমস্যা অনেক আছে আমাদের প্রচুর সমস্যা বাড়িতে আচ্ছা সবারে কোনো কিছুই দেখে না 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 দেখে খালি এমনি চলে যাচ্ছে ওরা আচ্ছা খালি আসে বলতেছে ভোট দিতে হবে চলো ভাই দশটা ছেলে পেলে জোগাড় হো আমার পিছনে থাকো ভোট দিয়ে দাও ঝামেলা শেষ ওদের আচ্ছা এই তো বলতেছে ওরা ঠিক আছে আমার নাম অনিতা দেব শর্মা বলছি এই যে আপনাদের এখানে যে জল জমে রয়েছে আপনাদের কি অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা কি হাঁটতে পারি না এইদিকে মশা তারপরে মনে করো যে খুব অসুবিধাই হয় বৃষ্টি পড়লে পরে খুব অসুবিধা হয় খুব অসুবিধা হয় দুর্গন্ধ হয় না হ্যাঁ দুর্গন্ধ তো হয় আপনার মনে হয় আপনার পৌরসভা বাস করছেন মনে হয় না মনে হয় না তাও মনে করি কেন না আমাদের বলতে গেলে অনেক কিছু না বলতে গেলে কিছুই না আমি একা বললে তো হবে না হ্যাঁ বলেন কি সমস্যা এখন সবাকে বলতে হবে যে কোনটা ভালো করলে কোনটা কেমন হয় আমায় একা বললে তো হবে না কি আপনার কি সমস্যা মনে হচ্ছে আপনার এই ওয়ার্ডে কি সমস্যা রয়েছে আমাদের এই ওয়ার্ডে সমস্যা এই যে এগুলা নোংরা থাকে এগুলা পরিষ্কার হয় না বাড়িতে জল যাওয়ার রাস্তা নাই আচ্ছা বাড়িতে জল আটকে থাকে আচ্ছা আপনারা ভোট দেন হ্যাঁ ভোট দেন হ্যাঁ ভোট দেন ভোটের সময় নেতারা আসে না হ্যাঁ হ্যাঁ কি বলে ভোটের সময় নেতারা আসে আগে বলে যে ভোট দাও আমরা তোমাদেরকে ভালো করব ভালো ই করে দিব তারপর দেখা হয় তারপর আসে আর নেতারা তারপর কই আসে আসে না না আচ্ছা আপনার অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা হয় খুবই অসুবিধা হয় আমাদের এই যে দেখেন শুয়োরের অত্যাচার এইখানে মানে কি বলবেন মানে এত নোংরা এত ইয়ের মধ্যে আমরা বাস করি না আমরা একমাত্র জানি পৌরসভায় আপনারা জানাছেন পৌরসভায় জানাই কি করবেন বলে হ্যাঁ ঠিক করে দিব এটা করব ওটা করব কই কিছু আচ্ছা এই যে শৌচালয় কার্তিক পাল থাকতে উনি করছেন উনি তো এখন পথে নাই দেখে যে দেখছেন উনি থাকলে এতদিন চালু হয়ে যেত মানুষজন ব্যবহার করতো এখানে তো বাড়ি বাড়ি পায়খানা নাই সবাই মাঠে ঘাটে যায় সবার বাড়িতে তো নাই খুবই অসুবিধা দাদা কি আর বলবো এখানে কি বাড়ি বাড়ি পায়খানা হয়নি এখনো হয়েছে কারো বাড়ি হয়েছে যার নিজস্ব জায়গা আছে তার হয়েছে যার নাই তার তো হয়নি তাদের জন্য কার্তিক পাল এই ব্যবস্থাটা করে দিয়েছিল হ্যাঁ উনি দাদা থাকতে এটা করছিল তারপরে তো দাদা থাকলে এতদিন মনে হয় চালু হয়ে যেত সবাই ব্যবহার করতো যাদের পায়খানা নাই বাড়িতে তারা ব্যবহার করতো কিন্তু দাদা নাই দেখে যেইভাবে আছে সেইভাবেই বন্ধ আছে দাদা রাস্তাঘাটে সব সেকশন করে দিয়ে গেছিলো যে দাদা নাই দেখে কোনো ইয়ে নাই আচ্ছা কোনো কিছু নাই কোন যারা আছে পুরুষরা তারা কি কোনো কাজ করছে না না কি কাজ করতেছে কই কাজ কর হচ্ছে আচ্ছা ওরা ওনারা কাজ করেন মুখ চিনে চিনে কাজ করেন আচ্ছা আচ্ছা ওনাদের যারা লোক যারা ওনার কথা মতন চলবে তাদের কাজ হবে সবার কাজ হবে না তো ঠিক আছে আপনারা শুনতেই পারলেন যে এতক্ষণ এই মুশহর পাড়ার যে মানুষরা তারা এই জমা জল নিয়ে কি বললেন এবং আপনারা জানলে অনেকটাই মানে দুঃখ পাবেন যে কারণ যে গত দু বছর আগে যখন কার্তিকচন্দ্র পাল কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক বা পৌরপতি ছিলেন সেই সময় কিন্তু কালিয়াগঞ্জে এই মুশহর পাড়া যতটা উন্নয়ন হয়েছে কিন্তু তারপরে বর্তমান যারা রয়েছে পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যরা তারা কিন্তু একবারের জন্যও এই পাড়াতে এসে যে এখানকার মানুষের কি সমস্যা রয়েছে একবারের জন্যও তারা জানতে আসেনি অথচ ভোটের সময় আসে ভোট দাও আমাদেরকে ভোট দাও আমাদেরকে এমনটাই কিন্তু বলছে এখানকার সাধারণ নাগরিকরা এবং তারপরে আর কোনো নেতাদের এখানে দেখা নেই এবার চলুন আরেকটা সমস্যার দিকে আমরা যাই চলুন আপনারা জানতেই পারছেন যে মুশহর পাড়া যেটা কালিয়াগঞ্জের তিন নম্বর ওয়ার্ড সেখানে কি সমস্যা সাধারণ নাগরিকরা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন আমাদের বর্তমানের কথা সামনে আপনারা আরেকজন নাগরিকের কথা শুনুন তার তিনি কি বলছেন আমরা শুনি আপনার নাম কি আমার নাম ঝাবড়ি রাউত আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো তিন নম্বর ওয়ার্ড মুশহর পাড়া বলে বলছি আপনাদের এখানে এত নোংরা কেন নোংরা থাকবে জল বের হবার রাস্তা নাই তো
আচ্ছা কোন দিক দিয়ে বের হবে ওর দেখ বাথরুম করে ছেড়ে দিয়েছে আমাদের পায়খানা বাথরুম করার খুবই অসুবিধা মাঠে যাই আচ্ছা যেটা সত্যি কথা সেটা আমরা বলি আচ্ছা হ্যাঁ ওর দেখ করে ছেড়ে দিয়েছে এখনো তো কমপ্লিট করতে পারলো না আমাদের জল যাওয়ার অসুবিধা হয় কিসের আমাদের তাহলে আপনাদেরকে তোমাদেরকে ভোট দিয়ে আমরা কি করব নালে ভোট দিবই না কাউকে আচ্ছা হ্যাঁ কি কার্তিক পাল যখন ছিল তখন আপনাদের হ্যাঁ তখন সুবিধা ছিল কার সময় ওই কার্তিক পাল দিয়েছে খাবার দাবারও দিয়েছে দুটো করে কলও বসাই দিয়েছে আচ্ছা অর্ধেক কাজ করে বন্ধ হয়ে গেল বের হয়ে গেল যে তখন আচ্ছা তখন থেকে আমাদের সমস্যা আচ্ছা পুরা হয়ে গেছে এই যে সমস্যাটা এখন নোংরা সেই মানে একবারের জন্য কি পৌরসভা আসে না আসে দেখে চলে যায় দেখে চলে যায় হ্যাঁ কি করবে আর ভোটের সময় আসে কি বলে সবাই হোক দাও ভোটটা দাও আচ্ছা করে দিব আমরা আছি তো তোমাদের পাশে আমরা আছি আচ্ছা তোমাদেরকে নিয়ে তো আমাদেরকে চলতে হয় আচ্ছা হ্যাঁ এইটুক বলে এবার তো আবার পৌরসভা ভোট আসছে কি হবে দেখা যাক কার্তিক পাল আসুক আচ্ছা কার্তিক পাল থাকলে ঠিক হবে কার্তিক পাল থাকলে ঠিক হবে হ্যাঁ আচ্ছা আমাদের দেখো লকডাউনের মধ্যে খাওয়া দাওয়া পাইছিলাম আচ্ছা এখন তো যখন থেকে সবে দিছে আচ্ছা হ্যাঁ কম্বলও পেয়েছি শাড়িও পেয়েছি আর যখন থেকে বের হয়েছে তখন থেকে কম্বলও পাইনি শাড়িও পাইনি মানে কার্তিক পাল যখন ছিল তখন পেয়েছে হ্যাঁ পাইছি আর এখনো কিছু পাচ্ছেন না কি কি দিল খাইতে এই যে লকডাউন পড়ে গেছে ছেলেদের কাজ নাই যাচ্ছে ঘুরে আসছে আচ্ছা কি করে আমরা আচ্ছা আচ্ছা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে অর্থাৎ বাংলাদেশ মিশন নির্মল বাংলা প্রকল্পে কালিয়াগঞ্জ পৌরসভার তৎকালীন পৌরপতি বা পৌর প্রশাসক যিনি ছিলেন কার্তিক চন্দ্র পালের আমলে একটি এখানে ওই যে শৌচাগার নির্মাণ করা হয়েছিল এই মুশহরপাড়ার বাসিন্দাদের স্বার্থে কিন্তু এমন কি কারণ হলো যে বর্তমান প্রশাসক মণ্ডলী যারা রয়েছেন তারা এই স্বচ্ছ ভারত মিশন বাংলা শৌচাগার করা হয়েছে সেটা এখনো পর্যন্ত চালু করতে পারলো না এইটা কিন্তু আমাদের প্রশ্ন প্রশাসকের কাছে যে আপনি বলছেন মুখে কথা যে কালিয়াগঞ্জের উন্নয়নের ফুলঝুরি ফুটে গেছে কিন্তু এটাই কি সেই নমুনা কালিয়াগঞ্জের এই বস্তি এলাকা মুশহরপাড়ার মানুষদের যে সাধারণ সমস্যা যে এখানে প্রতিটি বাড়িতে কিন্তু তারা অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিন যাপন করছেন কিন্তু এই তাদের মধ্যে এমন অবস্থা যে তাদের অনেকের বাড়িতে কিন্তু শৌচাগার নেই আর যেই জন্য কিন্তু বিগত দিনে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অর্থাৎ তার আগে যিনি ছিলেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল এখানকার মানুষদের স্বার্থে কিন্তু এখানে মিশন নির্মল বাংলা প্রকল্পে শৌচাগার নির্মাণ করেছিলেন কিন্তু বর্তমান পৌর প্রশাসক তিনি কিন্তু এখনো পর্যন্ত এইটা কিন্তু চালু করতে পারেননি আপনারা দেখুন যে তালা বন্ধ অবস্থায় কিন্তু এখানে এই একটা সুন্দর জিনিস নির্মল বাংলা প্রকল্পে এই যে শৌচাগারটা বন্ধ হয়ে রয়েছে এবং এটা কিন্তু পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে সভা কোটি কোটি টাকা কিন্তু নষ্ট করছে এমনটাই অভিযোগ কিন্তু দেখে শুনে কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা শুনবো এই মুশহরপাড়ার মানুষরা কি বলছেন আমরা এবার দেখে নেব নাম কি রীতা রাও এই যে তোমাদের এখানে দেখছি শৌচাগার বন্ধ হয়ে আছে তোমরা এটা ব্যবহার করো আমাদের খুবই কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে আর এখন কেউ আসে না যখন ভোট আসে তখন সবাই চলে আসে ভোটের জন্য আর এখন এরকম হয়েছে এখন কেউ আসতেছে না ঝাঁকি পাতেও আসতেছে না আমাদের কত কষ্ট হয় আমরা ওইদিকে যাই মাঠে ভাটার ওইদিকে যাই আমরা পায়খানা করতে এই পায়খানা বানায় এখন ছাড়ে দিছে এখন কোন খুলবে কি খুলবে না সেটা জানি না কিন্তু এখন কেউ ঝাঁকি পাতে আসে না তো আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্ট হয় এখানে নোংরা টুংরার মধ্যে আমরা থাকি আর ভোটের সময় সবাই চলে আসে আর এইবার খালি ভোটের সময় কে আসতেছে আসুক এইবার দেখবো আমরা আচ্ছা কি বলবেন আপনি এই যে এই যে শৌচাগার তো বন্ধ হয়ে পড়ে আছে বন্ধ হয়ে পড়ে আছে আমাদের অসুবিধা খুবই হয়ে যাচ্ছে আপনারা কোথায় যাচ্ছেন আমরা খালি মাঠে যাচ্ছি আমাদের আশা করে এগুলো করাই দিয়ে এগুলো যে তালা মারে গেছেন আচ্ছা তো ওটা তো আমাদের ইয়ে কোনো না তো দায়িত্ব নাই তো দায়িত্ব যা যা দিয়ে গেলেন ওরা তো ওরাই তো আবার করে দিয়েছে বন্ধ করে দিয়েছে চালু হয় নাই আচ্ছা তো আমরা এখন মাঠে ঘাটে যাচ্ছি বাচ্চা কাচ্চা নেই ঝড় বৃষ্টি হলে পর আমরা মাঠেই যাই মাঠে যাচ্ছি আমরা কষ্ট করে আর এখন এটা বন্ধ করাই দিচ্ছেন এখন তো কেউ আসে না ভোটার সময় আসলে পরে সবাই বলে দিদিরা দাদারা এটা করে দিব ওটা করে দিব এটাতে দেন ওটাতে দেন ফুসলায় ফুসলায় ভোট নেন আচ্ছা
ভোট নেওয়ার পরে পাছায় তখন লাথি মারে দেন সবাইকে, গরিব গুলাকে। আর গরিব গুলা যে না খায় খায় এখানটা মরে, তখন দেখতে কি বর্তমান যারা প্রশাসক রয়েছে পৌরসভা রয়েছে কেমন আপনাদের সাথে ব্যবহার করছে? ভোট নেওয়ার সময় ভালো ব্যবহার করতেছে, যখন ভোট বাড়ায় যখন পাছায় লাথি দিয়ে বাবু তারা দেয় সবাইকে। আচ্ছা আচ্ছা, যখন দাদা নাই এখন বৌদি নাই দিদিরাও নাই। আচ্ছা হ্যাঁ, এই যে আপনাদের এখানে এত নোংরা এত কাদা ড্রেন নাই, কি বলবেন? এইবার যদি ভোটের সময় আসবে তখন ঝাঁটা দিয়ে মারে মারে ভাগাবো, যখন ভোট নেওয়ার বেলা দিদি কাকি নানি দাদি করে করে আসে, আর যখন ভোট গুলা পার হয়ে যায় তো কেউ কেউ ঝাঁকি পারতে আসে না, যারা মরতেছে না বাঁচতেছে এদেরকে দেখে আসি সেইগুলা তো বলে না। আচ্ছা এইবার খালি আসু কে আসতেছে এবার দেখবো আমরাও। কথাবার্তা আমরা যাই পৌরসভাতে দেখা হলে কথাবার্তা ভালোই বলে, নাই তাও দেখা শোনাও হয় আসে। পৌরসভা কিছু পাইনি, কার্তিক পাল আমাদের সাহায্য করছে এইটুকুই জানি। কি বলবে আপনারা শুনতেই পারলেন যে এখানকার মানুষরা কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে, আপনারা দেখুন এক একজন মানুষ এক এক ধরনের কথা বলছে, কারণ তাদের একটাই বক্তব্য, তারা কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভাতে বসবাস করে, অথচ তাদের যে নাগরিক বা তাদের বেঁচে থাকার জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার কালিয়াগঞ্জ পৌরসভা থেকে কিন্তু তারা একটা কিছুই পাচ্ছে না। আপনারা দেখুন, আপনার চোখে দেখলে দেখতে পারবেন যে এখানে কিরকম কি অবস্থার মধ্যে রয়েছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে এখানে জল কাদাতে ভর্তি, মানুষ হাঁটাচলা করতে পারছে না। আপনারা দেখুন কি কষ্টের মধ্যে এখানে দিন যাপন করছেন এখানকার বস্তি এলাকার কয়েক হাজার মানুষ, তারা বাচ্চাদেরকে নিয়ে এখানে বসবাস করছে। ভোটের সময় এখানে নেতারা আসে এবং এসে বলে যে আমাকে ভোট দাও দিদি বৌদি কাকিমা মাসিমা, কিন্তু ভোট চলে যাওয়ার পরে আর এই কাকিমা দিদিমা মাসিমাদের কেউ কোনো খবর রাখে না, এখানকার বাসিন্দারা কিন্তু এই অভিযোগটাই করছে। চলুন আমরা দেখবো আরও এই ওয়ার্ডে কী সমস্যা রয়েছে আর একটু ঘুরে দেখি, চলুন। পৌরসভা দেখছে না আচ্ছা 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 আমাদের তাই তো খুশি ভালো লাগে
তাই তো। এই মুশহর পাড়াতেই আমরা দেখছি একটা বাড়ির সামনে একটা কল ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে পৌরসভা কোনো কেউ আসে এখান থেকে এই কল তুলে নিয়ে যাওয়ার ফলে এখানকার নাগরিকরা কিন্তু জল নিতে কিন্তু এখন যেতে হচ্ছে তাদেরকে বহু দূরে। আমরা শুনবো এখানকার এক নাগরিক কি অসুবিধা হচ্ছে আপনাদের এখানে। আমাদের অসুবিধা আছে, জল না এখানকার রাস্তাটাকে জল আনে খায়, এখন কি করব আমাদের এই অবস্থা হয়েছে জলের জন্য। আপনারা দেখলে একটু চমকে যাবেন, কারণ কালিয়াগঞ্জের এটা কিন্তু পৌরসভার রাস্তা। আপনারা দেখুন পৌরসভার রাস্তা উপরে নিচে সুড়ঙ্গ, এইভাবে রাস্তা তৈরি হচ্ছে কালিয়াগঞ্জে। যারা তৈরি করছে তারা জানি না কত বড় ইঞ্জিনিয়ার, কিন্তু তাদেরকে একবার অনুরোধ করব এখানে আসার জন্য, যে এটাও একটা রাস্তা আপনারা তৈরি করেছেন যার ভিতর দিক দিয়ে দেখলে ওই পাড়টাও দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু কালিয়াগঞ্জে উন্নয়ন হচ্ছে এখন, এবং এখানে যে কোনো সময় এখানে কিন্তু বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়রা কিন্তু দুর্ঘটনার মধ্যে পড়তে পারে, এমনকি জীবন হানিও পর্যন্ত হতে পারে। তখন দায়িত্ব কে নেবে? পৌরসভা কি শুধুমাত্র চেয়ারে বসে থাকার জন্য না মানুষের জন্য কাজ করার জন্য? আমার প্রশ্ন কালিয়াগঞ্জের পৌর প্রশাসক শচীন সিংহ রায়ের কাছে, আপনি একবারের জন্য এসে মুশহরপাড়া এই রাস্তা দেখে যান অবিলম্বে, না হলে কোনো দুর্ঘটনা যদি ঘটে তার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এটা কিন্তু আমাদের বর্তমানের কথার তরফ থেকে আপনার কাছে কিন্তু জানিয়ে রাখলাম। চলুন এবার যাব আর একটা সমস্যার দিকে। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা। কি সমস্যা এখানে? আমাদের সমস্যা অনেক আছে। কি সমস্যা বলেন? আমাদের এই রাস্তাটা মরা নিয়ে যাওয়ার রাস্তা নাই, মানুষের ফসল দিয়ে নিয়ে যায়, পাড়ায় পাড়ায় নিয়ে যায়। হ্যাঁ, পৌরসভার লোক আছে বলে হবে হবে কই হয়তো না। আমাদের জন্য বুড়ি কালীর জন্য কত কিছু দেয় পৌরসভা গেলে, বলে যাও যাও, আমরা বলে সব মন্দিরে দিই, তোমাদেরকে বলে কোন মন্দিরে দিব, নিজের পকেট থেকে দেয়। আমাদের ছট পূজা হলো পৌরসভা থেকে বলে বাথরুম করে দেবো, লাইট লাগাই দিবো, লাগাই দিল না। কার্তিক পাল শুনলো তাতে লাইট লাগাই দিয়ে গেল, শৌচালয় বানাই দিয়ে গেল, যে মেয়ে ছেলেগুলা কাপড় ছাড়বে 5,000 টাকা নগদ দিয়ে গেল, পৌরসভার লোক দিছে দেয় নাই। পৌরসভা না থাকো কার্তিক পাল তাও আমাদেরকে দেখে। লকডাউন হলো কত মানুষকে, গরিবদেরকে খাওয়া, বাচ্চাদেরকে খাওয়ার টাকা দিল, ব্যাগে ব্যাগে ট্রাক্টর ঢুকায় চাল দিল, চাল ডাল যা সংসারে জিনিস লাগে সব দিছে। আমরা কার্তিক পালকে তো চাই যে কোনো মতন ঢুকুক। আচ্ছা, এই পৌরসভার লোককে আমাদের চাই না, দাদা যেদিকে যাবে সেদিকে আমরা আছি। আচ্ছা, এই কার্তিক পালের ব্যাপারে কি, কার্তিক পাল কতটা আপনাদের পাশে? অনেক 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 দাদা, আমাদের অনেক হেল্প করছে এই মহামারী কবিরে, যা দাদা আমাদেরকে হেল্প করছে মানে কিছু বলার মতন না। আচ্ছা, দাদাদের এলাকার সমস্যা সমাধানে কতটা মানে ছিলেন তিনি? অনেক 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 পাশে। আমরা কোন সমস্যার জন্য দাদাকে যদি যাই বলতাম, দাদা আমার এই সমস্যা দাদা করাই দিত, চেষ্টা করলেই তো করে দিত দাদার কাছ থেকে হেল্প পাই। কিন্তু এখন আমরা কোনো কিছু জন্য গেলে কেউ আমাদেরকে লিয়ার দেয় না। আমি জমা দিছিলাম, আমার মেয়েও জমা দিছিল, আমার মেয়ের স্বার্থ সাথী কার্ড ছিল না, আমার ছিল, আমি জানি আমার মেয়ের নাম আছে ওইটাতে মনে হয়, তো যা হোক ওটাতে আমার মেয়ের বলে নাম নাই। আমার মেয়ের যখন নাম নাই তাহলে আমার মেয়েরটা হতো না, আমারটা হতো নাকি? এখন আমি একদিন পাইনা টাকা, ব্যাংকে কয়বার ইয়ে করলাম, যাই দেখালাম বলে না টাকা ঢুকে নাই। তারপরে একদিন পৌরসভা গেলাম উপরে, যাই বললাম
ওনাদেরকে যে আমার তো লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে না, কেন ঢুকছে না, কি কারণে, কোনো ভুল আছে? তখন কম্পিউটার ইয়ে করে বলছে, হ্যাঁ তোমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তোমার অ্যাকাউন্ট আছে না, ওটা তো আমার মেয়ের, আমার তো ওইটাতে নাই, বলছে তোমার মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমি মেয়ের অ্যাকাউন্টে কেন ঢুকবে, বলে স্বার্থসাথী কার্ড তোমার মেয়ে না। ঠিক আছে, আমার মেয়ের যদি না থাকে, আমার মেয়ের তাহলে হবে না নাকি? আমার তো হবে, আমি তো সব কিছু নিজের আলাদা জমা দিছি, আমার মেয়েও আলাদা জমা দিছে। বলে না তোমার মেয়ের অ্যাকাউন্টে ঢুকতেছে। আচ্ছা ওটা কি করে হয় দাদা? আপনার টাকা মেয়ের অ্যাকাউন্টে ঢুকতেছে? হ্যাঁ, আমাকে এই বুঝ দিল ওনারা। তুমি কি বলছো, এই যে সমস্যা তোমাদের এখানকার, এত সমস্যা, কি কি সমস্যা তোমার কাছে মনে হয়? আমার কাছে খুব সমস্যা মনে হয় এটা। আর আমরা মানে কি এখন দাদা নাই বলতে আমরা খুব মানে কি নিজেকে অসুবিধা মনে করি। আচ্ছা, দাদা ছিল তো অসুবিধা মনে হতো না, যেটাই বলতাম সেটাই হতো। আচ্ছা, পূজার জন্য বলো, এমনি বলো, লকডাউনের বলো, সব দাদা আমাদেরকে অসুখ বিসুখ থেকে সব কিছু দেখতো দাদা। আচ্ছা, অনেক সাহায্য করতো। এখন দাদা নাই বলে আমাদের খুব প্রবলেম হয়। আচ্ছা, অসুবিধা কি চাও? মনের মানে মনের কথা খুলে বলতে পারি না। আচ্ছা, আর দাদা যদি থাকে তাহলে আমাদের খুব ভালো। আচ্ছা, তোমরা কি চাও আগামী দিনে? আমরা কি কি আসুক পড়ো? হ্যাঁ, আমরা এটাই চাই, দাদাকেই চাই আমরা। আগা করে আমরা দাদাকেই চাই, আমরা কার্তিক চন্দ্র পালকেই চাই। কাকে চান? কার্তিক চন্দ্র পালকেই চাই। আমরা ওনাকেই চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। এই কালিয়াগঞ্জের মুসহর পাড়ার যেটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা রাস্তা তৈরি করার জন্য যে সামগ্রী সেটা কিন্তু এখানে ফেলে রাখা আছে প্রায় 2 বছর ধরে। কারণ কার্তিক পাল যখন পৌরপতি ছিলেন বা পৌর প্রশাসক ছিলেন, সেই সময় কিন্তু এই রাস্তাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তাটা কিন্তু পাকা রাস্তা হওয়ার কথা ছিল, এবং যার জন্য কিন্তু এই সমস্ত জিনিসগুলো এখানে সেই সময় পড়েছিল। কিন্তু তিনি যবে থেকে পৌর প্রশাসকের পদ থেকে তিনি সরে গেলেন, তবে থেকে কিন্তু এই রাস্তা তো দূরের কথা, এইখানকার হাজারো সমস্যা কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে মুসহর পাড়ার বাসিন্দারা। কিন্তু একবারের জন্য একটি সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেনি কালিয়াগঞ্জ পৌরসভা। এখানকার মানুষরা কিন্তু গণবিক্ষোভে কিন্তু ফেটে পড়েছে কালিয়াগঞ্জ পৌরসভার প্রতি। তাদের বক্তব্য, ভোটের সময় শুধু তারা আসে, তারা নানান ধরনের ফুলঝুরি দিয়ে ভোট নিয়ে নেয়, তারপরে কিন্তু আর দেখা নেই এখানে। তাই এখানকার সব মানুষ একজোট হয়ে বলছে দাদাকে আবার চাই, আবার পৌরপতি হিসাবে দেখতে চাই। এখন দেখার বিষয় আগামী দিনে কি হয়। কার্তিক পাল তখন এসে বলছে এটা সব সমাধান হবে, করে দিয়ে যাব, যতক্ষণ আমি থাকবো কোন সমস্যা করতে দিব না। আচ্ছা, যতক্ষণ আমি আছি সব সমাধান মুসলপার আমি করেই যাব। আচ্ছা, এই বক্তব্য বলছে। আচ্ছা, এবার এখন বর্তমান কোন দাদা নাই বলে কোন কাজই হচ্ছে না। আচ্ছা, এটাই সমস্যা। মানে আপনারা পৌরসভায় যাই বলেননি? যা বলছি পৌরসভায় বলছি। কি বলছে ওরা? বলছে দেখবো, সময় হলে আমরা যাব। আচ্ছা, সময় ওরা সময় নাই বেশিরভাগ। আচ্ছা, এই সময়টাই নেয় যে যাবো, সময় হয়ে থাক, এই কথাটাই বলছে ওরা। আগেও বলছে, আর এটার পরে আর কোথায় বলে না, যখনই যায় তখন বলে যাব যাব, এই কথা হচ্ছে যাব। আচ্ছা, আপনাদের ওখানে যাব, ঠিক সময় হলে যাবো। আর তো ভোট তো মাত্র, এখন ভোট আইছে, ভোট চলে আসছে, এখন দৌড়াবে সবাই। হ্যাঁ, কি বলবেন তখন? আসবে তো, তখন আসবো তো, আমরা তো বলবো। হ্যাঁ, কি কাজ করে যান আমাদের? হ্যাঁ, আপনারা তো আইসে সব ভাষণ মারে চলে যান, আপনি কি কাজ করে যান একবার? হ্যাঁ, কাজটা দেখান, তারপরে না বলতে পারবো আমরা যে না আমাদের কাজ করতেছি। ঠিক, কই কাজ তো করে না, আসে চলে যান, দুটা চারটা কথা বলবে। হ্যাঁ বাবু, তোদের কোন ব্যাপার না, আমরা আছি পাশে। পৌরসভা বলছে তো প্রচুর উন্নয়ন করেছে কালিয়াগঞ্জ। কোথায় করেছে? কোথায় করেছে? আগে যা করছে কার্তিক পাল, আগে আমাদের রাস্তার এখান থেকে ওইখানে ওইদিক দিয়ে গাড়ি চলে যায় পৌরসভার গাড়ি, এই যে কাঁচরা গুলা উঠায় ওটা, কিন্তু আমাদের পাড়া ঢুকে না। আমাদের পাড়া ঢুকে না, সব দিকে ঘুরে বেড়ায় দেখি আমরা তো, কিন্তু আমাদের পাড়ায় এত কাঁচরা, তাও কিন্তু একবারও আসে না যে দেখি কি সমস্যা এখানে দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাও তো কথা হয়েছে। হ্যাঁ হয়েছে, কি এই যে ভিয়াস হয়েছে, বাথরুমটা বাড়াচ্ছে আমাদের মুসাফারাতে। ওই বাথরুমটা আছে দেখাবে, কাজের সময় একটু আছে, একটু কাজটা দেখাবে, একটু কাজটা দেখা টাকায় বলে যে বাথরুমটা করে দিচ্ছি, তারপর ভোটটা দিয়ে চলে যাবে সবাই। আচ্ছা, আমার এটাই বক্তব্য। কার্তিকদা যা করে গেছিলো, কার্তিকদা যা গেলে দিয়ে গেছে, কার্তিকদা যদি থাকতো অনেক বড় কাজ হতো আমাদের পাড়াতে, কার্তিকদা নাই এখন, কাজও হচ্ছে না। আচ্ছা, আমরা কার্তিকদাকে চাই, আবার চান? আবার, হ্যাঁ আবার আসবো, আমরা কার্তিকদা আসলে আমরা বাঁচবো। আচ্ছা, আমাদের এটাই বক্তব্য। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী হিসাবে। আচ্ছা।
ঠিক আছে মানে আমাদের যেটা আগে ছিল সেরকমই চাই ঠিক আমি তো কোনো মিথ্যা খবর করছি কি তাহলে ওই যে ওখান থেকে নেই রাস্তাটা শুন চল এখানে দাঁড়া দিলা তো আর কত পেলিছ তুই আপনারা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো মুশহর পাড়া যেখানে শ্মশানে যেতে হয় যেখানে যেই রাস্তা দিয়ে শ্মশানে যেতে হয় সেই রাস্তা দেখুন আপনারা দেখুন একবার এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ দিবারাত্রি কিন্তু তাদের প্রিয় মানুষকে নিয়ে কিন্তু দাহ কার্য করতে যায় এখানে আর আপনারা চিন্তা করছেন যে এখানে এই রাস্তাটা হলো কালিয়াগঞ্জ পৌরসভার মধ্যেই পড়ছে এটা এখানে কি রাস্তা দেখে মনে হচ্ছে আপনাদেরকে এই রাস্তাটা কিন্তু স্যাংশন হয়ে রয়েছে কালিয়াগঞ্জ পৌরসভায় কি ঠিক কি না দাদা আপনি আসলে একটু বলুন হ্যাঁ এই রাস্তা কিন্তু স্যাংশন হয়ে রয়েছে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তার কাজ কিন্তু শুরু করতে পারেনি কালিয়াগঞ্জ পৌরসভায় আমরা কিন্তু মানুষের সমস্যার কথা কিন্তু তুলে ধরছি বারে বারে মানুষের সমস্যার কথা এটা কিন্তু মানুষের সমস্যা আমাদের সমস্যা না মানুষের সমস্যার কথা কেন পৌরসভা এখনো পর্যন্ত এই রাস্তা তৈরি করতে পারলো না মাননীয় পৌর প্রশাসক সচিন সিংহ রায়ের কাছে আমাদের প্রশ্ন আপনি বলছেন বারে বারে প্রচুর উন্নয়ন হয়েছে এটাই কি সেই উন্নয়নের নমুনা আপনারা দেখুন এই সেই রাস্তায় এই মানুষগুলো সব দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে কিছু বলার জন্য দাদা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা রাস্তা এটা রাস্তা হ্যাঁ রাস্তা বলেছে করে দিব আচ্ছা রাস্তাটা করে দিবে সেকশন হয়ে গেছে দুই বছর আগে হয়ে গেছে আচ্ছা কিন্তু কেউ আর দেখতে আসে না বলার পরে কেন করেনি এখনো কি যে বক্তব্য এখন ওদের মধ্যে কি আছে আমরা তো সবকিছু যখন আসে তখন দেখাই যে দেখেন স্যার আমাদের এখানে রাস্তা করার তো বলে গেছেন কই হচ্ছে আচ্ছা আপনারা তো আসেন বক্তব্য দিয়ে চলে যান আচ্ছা এক একজন পার্টি আছে পার্টিগুলো বলে দিয়ে চলে যায় আচ্ছা এবার এবার রাতে যখন লোক মরে আমরা কোন দিক দিয়ে যাই এই রাস্তা জমি উপর দিয়ে লোকের ফসল শেষ করে যেতে হয় হ্যাঁ ফসল ওদের এখন ফসলের লোক তখন বলে যে কি ব্যাপার তোমরা আমার শেষ করে যাচ্ছ আপনারা ভোট দেন না ভোট দিই ভোট দেন ভোট দিই প্রতিটা ভোটে ভোট হ্যাঁ প্রতি বছরে ভোট প্রতিটা ইয়েতে তো এই যে এত বড় একটা সমস্যা হ্যাঁ আপনাদেরকে এখনো পর্যন্ত সমাধান করতে পারলো না পৌরসভা আপনারা কিছু বলবেন না পৌরসভার বিরুদ্ধে কোন বলবো কেন বলবো না হ্যাঁ করে দিবে এটুকু আমরা ধৈর্য আছি হ্যাঁ এই আসবে বলবে হয়তো বলা হয়েছে তো বলতেছে হবে হবে হয়তো পিলাম সব কিছু ফেলা রাখছে আজকে না কালকে কালকে না পরশু দিন এই দিন এই এইটা বলে বলে দুই বছর হয়ে যাচ্ছে দুই বছর হয়ে যাচ্ছে আজ এই বছরে হবে ওই বছরে হবে পার হয়ে যাচ্ছে কোনো কাজও হচ্ছে না এই যে লোকজন মরতেছে রাত্রেবেলা কি করে যাব লাস্টের রাতটা মানে আমাদের লাশ পাহারা করে নিয়ে দিনের বেলা আমাদেরকে যাইতে হয় লাশ নিয়ে তাও পরের জমি দিয়ে পরের জমি দিয়ে যাইতে হয় ওদেরও বকা শুনতে হয় কী করবো আর উপায় নাই তো পৌরসভা যায় বলতেছে যে দাদা এই রাস্তাটা করুন করুন শুনে হ্যাঁ হবে 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 কিন্তু হয়ই না আচ্ছা কি মনে হয় যে কার্তিক পালের সময় এই রাস্তাটা স্যাংশন হয়েছে বলে কি এটাকে আটকা দিতে হবে এরকম কি আপনাদের মনে হচ্ছে সন্দেহ হচ্ছে না 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 তাহলে না কার্তিক পাল থাকলে তো হয়েই যেত হ্যাঁ কার্তিক পাল সরাতে তো এইগুলো সব আরো বন্ধ হয়ে গেল আরো কোনো কেউ দেখে না আমাদের কেউ দেখে না কেউ দেখে না কার্তিক পাল থাকাতে কেউ আসে না ঘুরতে এখানে কেউ দেখতেও আসে না আপনারা দেখুন সাধারণ মানুষরা বলছে আমি কিন্তু না সাধারণ মানুষরা কিন্তু বলছে তাদের সমস্যার কথা যে রাতেবেলা এখান দিয়ে কিন্তু মানুষকে শেষকৃত্য সম্পন্ন করতে যেতে হয় এই রাস্তা দিয়ে এই রাস্তা কি মনে হচ্ছে রাস্তা আর এই রাস্তাটা তৈরি করার জন্য আজ থেকে দুই বছর আগে কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভায় স্যাংশনও হয়ে গেছে সেটা কিন্তু গ্রামবাসীরা বলছে কিন্তু কোনো একাগ্রতার কারণে এই রাস্তার কাজ কিন্তু হয়নি যার ফলে কিন্তু সমস্যা সমস্যাই থেকে গেছে তাই অবিলম্বে প্রশাসকের উচিত রাজনীতি ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই জ্বলন্ত সমস্যা সমাধান করা নচেত আগামী দিনে যদি গণবিদ্রোহ হয় মুশোরপাড়ার তিন নম্বর ওয়ার্ডের মুশোরপাড়ার বাসিন্দারা যদি পৌরসভার বিরুদ্ধে গণবিদ্রোহ করে তাহলে কিন্তু কিছু বলার থাকবে না আপনাদেরকে আলটিমেটাম দিলাম আমরা বর্তমানের কথার পক্ষ থেকে আপনারা দেখলেন যে কালিয়াগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের মুশোরপাড়া এলাকার বর্তমানের পরিস্থিতি কতটা খারাপ অবস্থায় রয়েছে
আমাদের বর্তমান কথা তন্ময় চক্রবর্তী, তিনি সেই এলাকায় গিয়েছিলেন, সেখানকার খবর তিনি তুলে ধরেছিলেন। আমি আর একটা কথা বলবো তন্ময়কে, তন্ময় যেহেতু তুমি সেই সময় সেখানে উপস্থিত ছিলে, আজকে সামগ্রিক যে ঘটনাটা তোমার তুমি দেখেছো, নিজের চোখে দেখেছো, তো সেখানকার মানুষের তো মানুষেরা তো ভীষণভাবে ক্ষুব্ধ বর্তমান প্রশাসকের উপর, তাই না? তো তুমি আরও কি জানলে, তোমার তাদের কাছ থেকে তুমি আরও কি জানতে পারলে, তারা কতটা সমস্যায় রয়েছে, তুমি একটু বিস্তারিতভাবে জানো। দেখো প্রিয়া, ব্যাপার হচ্ছে যে আমি এই ধরনের একটা সমস্যা দু তিন দিন আগে জানতে পারি এবং সেই ওয়ার্ডের প্রচুর মানুষ আমাকে ফোন করে এবং আমরা তো প্রথমেই বলেছিলাম যে মানুষের পাশে আমরা সবসময় রয়েছি বর্তমানের কথা, এবং সেই সূত্র ধরে কিন্তু আমরা সেই কালিয়াগঞ্জের 3 নম্বর ওয়ার্ড, যেটা একটা হচ্ছে খুবই মানে কি বলবো পিছিয়ে পড়া একটা ওয়ার্ড, এবং সেই মুসোরপাড়া বলে যে জায়গাটা বস্তি এলাকা, টোটালি মানে মানে খুবই গরিব মানুষ তারা ওখানে বসবাস করে তারা, এবং আজকে আমি সেই ওয়ার্ডে গেছিলাম এবং গিয়ে আমি সত্যিই খুবই লজ্জিত। এর কারণ একটাই যে কালিয়াগঞ্জ পৌরসভা মুখে দাবি করছে যে কালিয়াগঞ্জে আমরা প্রচুর উন্নয়ন করে দিচ্ছি, ঝা চকচকে শুধু রাস্তা করলেই কি কালিয়াগঞ্জের উন্নয়ন হয়ে গেল? এক্স্যাক্টলি তাই। আর একটা কথাই বলছি, ঝা চকচকে রাস্তা করলেই উন্নয়ন, লাইট দিলেই কি উন্নয়ন, মানুষ কতটা ভালো রয়েছে সেদিকেও কিন্তু খেয়াল রাখা দরকার। আপনাদেরকে একটা কথা আমি বলি যে বস্তি উন্নয়ন যে রয়েছে সেই প্রকল্পে কিন্তু কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কোটি কোটি টাকা কিন্তু এই পৌরসভার মাধ্যমে কিন্তু খরচা করছে, কিন্তু আমরা সেই ওয়ার্ডে গিয়ে কিন্তু আমরা দেখলাম যে সাধারণ মানুষরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু বঞ্চিত। তো একটা পৌরসভার মধ্যে সেই মুসোরপাড়া দেখলে বুঝতেই পারা যাবে না যে সেটা পৌরসভার মধ্যে আছে না গ্রাম পঞ্চায়েতের হাতে। আরেকটা কথা বলতে চাই তন্ময়, তোমার তুমি যে প্রতিবেদন তুলে নিয়ে এসেছো সেখানে একটা জায়গায় আমি দেখতে পেলাম যে সেখানে নাকি স্বচ্ছ ভারতের যে পায়খানা সেটাও তারা পায়নি, সেই ব্যাপারে একটু বলো। ব্যাপার হচ্ছে এই যে স্বচ্ছ ভারত, যেটা মুখ্যমন্ত্রী নিজে বলছে যে স্বচ্ছ ভারত, যেটা আমাদের বাংলায় নির্মল বাংলা মিশন নামে পরিচিত, এই মিশনের মাধ্যমে যে গ্রাম থেকে শহর কোনো জায়গায় কেউ কিন্তু মানে খোলা মাঠে গিয়ে কেউ কিন্তু শৌচাগার করতে পারবে না, তার জন্য কিন্তু সরকার বাড়ি বাড়ি এই পায়খানা দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু আমরা সেই ওয়ার্ডে গিয়ে দেখলাম বহু মানুষের বাড়িতে কিন্তু পায়খানা নেই, এবং বিগত দিনে পৌরপতি যিনি ছিলেন কার্তিকচন্দ্র পাল, তিনার উদ্যোগে সেখানে কিন্তু একটা মানে মানে ওই পাড়াতেই একটা মানে যে সেই শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তিনি বলছি আমি তারপরে কার্তিকচন্দ্র পাল তার পৌর প্রশাসকের পথে মানে ছেড়ে দিয়ে তিনি চলে যান, তারপর থেকে আজ অবধি সেই জায়গায় সেই শৌচালয় কিন্তু তালা বন্ধ অবস্থায় শৌচাগার তৈরি হয়েছে কিন্তু ওটা কোনো ব্যবহার হয় না, একদম নতুন অবস্থায় রয়েছে তালা বন্ধ অবস্থায়, এটা নিয়ে কিন্তু ক্ষোভ চলছে। এটা আশ্চর্য ব্যাপার, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পৌরসভা কিন্তু এখানে শৌচাগার তৈরি করেছে, কিন্তু যাদের জন্য শৌচাগার তৈরি করা হয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারছে না। এর পাশাপাশি সেখানে রাস্তা থেকে আরম্ভ করে বিভিন্ন আরেকটা কথা বলি আপনাদেরকে যে ডেঙ্গু নিয়ে কিন্তু পৌরসভা নানান ধরনের প্রচার করে, প্রচারে কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে তারা, কিন্তু আমি মাননীয় প্রশাসক যিনি রয়েছেন কালিয়াগঞ্জে শচীন সিংহ রায়, তার কাছে আমি একটা প্রশ্ন করছি, আপনি কি কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক? যদি হয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই মুসোরপাড়াতে গিয়ে দেখতেন সেখানে ডেঙ্গুর কিন্তু উৎপত্তি স্থল আমি বলবো, কারণ ওখানে যেভাবে জলাশয় একটা সৃষ্টি হয়েছে এবং সেখানকার মানুষরা কিন্তু বলছে যে এই জলটা না বেরোলে তাহলে কিন্তু দিনের পর দিন তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, সেখানে মশার উপদ্রব কীভাবে হচ্ছে সেটা কিন্তু কোনো খোঁজ রাখছে না কালিয়াগঞ্জ পৌরসভা। আমাদের যিনি বর্তমান প্রশাসক রয়েছেন তিনি তবে চেয়ারে বসে বর্তমানে করছেনটা কি, কোনো কাজ করছেন কি? হ্যাঁ, ব্যাপার হচ্ছে কাজ করছেন, তিনি কি কাজ করছেন, সকালে যাচ্ছেন বিকালে আসছেন গল্প করছেন,
গুজব করছেন চলে আসছেন, কোনো প্রকল্প আনার মতো তার ক্ষমতা নেই। কারণ আমাদের কাছে যেটা খবর আছে যে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক হওয়ার পর তিনি একবারের জন্য কালিয়াগঞ্জ থেকে কলকাতা পাড়ি দেননি, কোনো একটা প্রকল্প ছিনিয়ে আনার ক্ষেত্রে বা আদায় করে নিয়ে আসতে পারবেন এমন কোনো ক্ষমতা তিনি দেখাতে পারেননি। তিনি কি দেখাচ্ছেন ক্ষমতা? বিগত দিনের যে পৌর প্রশাসক ছিলেন তারই যে স্যাংশন, তারই আমলে স্যাংশন হওয়া কাজগুলোকে তিনি মানে হতের পোলক দিচ্ছেন। হ্যাঁ, তো এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আজ আমরা এরকম করে বিভিন্ন ওয়ার্ডে যাব, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো, মানুষকে প্রকৃত জিনিস প্রকৃত চিত্র আমরা তুলে ধরবো, এটাই আমাদের দায়িত্ব। মানুষ কিন্তু বলছে প্রশাসক কিন্তু ব্যর্থ। হ্যাঁ প্রশাসক মশাই, আপনি কিন্তু ব্যর্থ, মানুষের কাজ করতে আপনি ব্যর্থ। আপনি শুধু ওই চেয়ারে বসেছেন শুধুমাত্র বড় বড় লেকচার ধরার জন্য, কাজের কাজ কতটা করছেন আপনি? মানুষকে কি জবাব দিবেন? এরপরে যদি দাঁড়ান, দাঁড়াতে কি পারবেন আপনি ভোটে? কি জবাব দিবেন মানুষকে? কি বলছে সেখানকার মানুষ শুনুন, আপনারা নিজেদের চোখে দেখুন যে কি বলছে মানুষ। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই, এরপরে আমরা অন্য কোনো ওয়ার্ডে যাব, অন্য ওয়ার্ডের সমস্যা তুলে ধরব। প্রতিনিয়ত কালিয়াগঞ্জ পৌরসভার প্রতিটা ওয়ার্ডের খবর তুলে ধরব শুধুমাত্র বর্তমান কথার মাধ্যমে। চোখ রাখুন বর্তমান কথার ইউটিউব চ্যানেল এবং পোর্টাল নিউজ। কিংবা সাবান প্রদীপ সব ফ্যাক্টরি মনে রেখো নাম, আছে ডিটারজেন্ট সবুজ টবর, আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলঙ্কারই নারীর অহংকার। শুভদিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।